হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে। সাদা টপ আর হট ডেনিম ভাইরাল কেটে না। টাইগার জিন্দা এই ছবিটি আগামী 22 ডিসেম্বর মুক্তি পাবে বিশ্বজুড়ে, কিন্তু তার আগে ট্রোল আর গান দিয়ে নতুন রেকর্ড করে ফেলেছে সিনেমাটি। দীর্ঘ 5 বছর পর ক্যাটরিনা ও সালমান খানের রসায়ন দেখতে পাচ্ছেন দর্শক, তাই বাড়তি উন্মাদনা তো থাকবে। এরই মধ্যে ভাইরাল হলো ক্যাটরিনার একটি ছবি। ডেনিম প্যান্ট ও সাদা টপ পরা এই ছবিটি সোহাগাত গানের শুটিং এ তোলা হয়েছিল। শনিবার ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা কাইফ নিজেই। নীল রঙের দরজার সামনে দাঁড়ানো রঙের টপ ও ডেনিম শর্টস পরে ছবিটির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, খুবই সাধারণ মানের একটি ছবি। ছবি দেখে ভক্তদের একটাই মত, এত হট লোকে তার নায়িকাকে আগে কখনো দেখেননি। উল্লেখ, আলী আব্বাস জাফরের থ্রিলার ছবি টাইগার জিন্দা হ্যায় 2012 সালে নির্মিত একটা টাইগার সিনেমা সিক্যুয়াল। এই সিনেমা প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, কি কাজ করেছি সে বিষয়ে আমি সবসময় মনোযোগ দিই, যে ধরনের ছবি করছি তাতে আমি খুবই সন্তুষ্ট। নতুন নতুন লোকের সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা হচ্ছে। প্রসঙ্গত, টাইগার জিন্দা হ্যায় ছাড়াও তাকে খুব সুখী আমির খান অভিনীত এবং অমিতাভ বচ্চনের সঙ্গে থাগস অফ হিন্দুস্তান ছবিতে দেখা যাবে। এছাড়াও শাহরুখ খানের সঙ্গে আনন্দ রায়ের একটি সিনেমাতে অভিনয় শুরু করেছেন ক্যাটরিনা। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক ও কমেন্টস করুন।